আলাইকুম আসসালাম রহমত বরকাতু আমার একজন ভাই তালাকের সম্পর্কে প্রশ্ন করেছেন যে তালাক একটা মজলিসে তিনটা দিতে পারি কি না এটা হচ্ছে ভাইয়ের প্রশ্ন দেখেন ভাই আপনি রাগের মাথায় যদি তালাক 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 নিজের বিবিকে স্ত্রীকে তিনটা তালাক দিয়ে দেন তো সেই মাজ হবে সেই হাদিসে আপনার আছে একটা তালাক পড়বে আর যখন একটা তালাক আপনার পড়বে তো আপনার এর মুদ্দাত হচ্ছে তিনটা হেজ তিন হেজ পর্যন্ত আপনার মুদ্দাত এর মধ্যে যদি আপনি সেই স্ত্রীকে ঘর সংসার করেন তো ফিরিয়ে নিতে পারেন মানে তিনটা মুদ্দাত তিন হেজ তিন হেজের মধ্যে যদি আপনি নিজের স্ত্রীকে আপনি ফিরিয়ে নেন একে বলা হয় রাজাত একে আরবিতে রাজা আদ বলা হয় আপনি যদি অর্থাৎ ফিরিয়ে নেন আপনার রাজাত কেমন করে হবে এর ব্যাপারে বলা হয়েছে আপনি বোসা নেবেন আপনার স্ত্রীকে চুমন নেবেন বা আপনি জেমা করবেন সহবাস এটি আপনার সহবাস করবেন বা আপনি বোসা নেবেন এই দুটা ক্ষেত্রে আপনার রাজাত সাবিত হবে তো একবারে একটা স্থানে যদি আপনি আপনার স্ত্রীকে তালাক 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 দেন তিনটা তালাক তো আপনার একটা মজলিসে একটাই তালাক হবে আর এই তালাকটাকে তালাকের রাজি বলা হয় তালাকের কয়েকটা বিভাগ আছে তালাকে বাইন তালাকে রাজা তালাকে মোকাল্লা মোকাল্লা কিন্তু আমাদের আহলে হাদিসের আর যেটা হাদিস থেকে প্রমাণিত যে একটা মজলিসে কেউ যদি তিনটা তালাক দেয় তা একটা হবে কারণ রুকা একটা রুকানা একটা সাহাবি নাবি করিম সাল্লামের নিকটে এসে বলেন ইয়া রাসল্লাহ হে আমি তিনটা তালাক দিয়েছি খুব অপরাধ করেছি তো কি করা যায় আর ছেলে মেয়েও আছে তো কি করা যায় তো নাবিকারিম করিম সাল্লি সাল্লাম তাকে রাজাত করার হুকুম দিলেন যে তোমার স্ত্রীকে মানে তার সঙ্গে মিলেমিশে সহবাস করো এটা হালাল হয়ে যাবে রাজাত কর হুকুম দিলেন অর্থাৎ একটা তালাক পড়েছে কিন্তু হানাফিদের মতে তুই তিনটে তালাক পড়েছে তালাকে মোগল্লাজা আর যখন তালাকে মোগল্লাজা পড়ে যাবে কোরানের এটা উসুল হাত্তা তানকে হা জাওজান গাই রাহা আপনার তালাকে মোগল্লাজা আহলে হাদিসের নিকটও পড়বে কিন্তু এটা একটু আলাদা আপনি কোন আপনার স্ত্রীকে তালাক দিলেন একটা মাছ একটা হেজ তো একটা তালাক দেওয়ার পর আপনি এই হ্যাজ হওয়ার পর পবিত্র হওয়ার পর আপনি জেমা করলেন না অর্থ সহবাস করলেন না করলেন নাই ফের দ্বিতীয়বার পর হলো আপনার মন পছন্দ হচ্ছে না ফের আর একটা মারলেন তালাক ফের ওই ইদ্যতের মধ্যে দ্বিতীয় হ্যাজ চলছে পাক সাপের তো এখন পর্যন্ত আপনি রাজাত করছেন না দ্বিতীয়র পর তৃতীয় যখন পড়া আলো হ্যাঁ তো ফের আর একটা মারলেন আপনি তালাক তো এটা তালাকে মোকাল্লা যা হয়ে গেল আর যখনই তালাকে মোকাল্লা হয়ে যাবে তখন হাত্তা তানকে হাজাউজেন গে আপনার ওই বিবিটা চির দিনের তরে আপনার জন্য হারাম হয়ে আলো আর হাত্তা তানকে হাজাউজেন গে রাহা অন্যরা যতক্ষণ পর্যন্ত বিয়ে করে ঘর সংসার করে মন খুশি ভাবে না ছেড়ে দিবে ওর মধ্যে আনবান হয়ে না ছাড়বে ততক্ষণ পর্যন্ত প্রথম পুরুষের জন্য হারাম হবে না কিন্তু হানাফিরা দুঃখের সঙ্গে যেটাকে শরিয়তে কোনো স্থানই নাই আ লা নালল মহাল্লাল আর মোহাল্লিল বলা হয়েছে হাদিসে যে যারা হালালা করবে এবং হালালা কারি আর হালালা করবে উভয়ের ওপরে নবী সালসাল্লাম লানত ভেজেছেন সরিয়েতে আর কোনো বুনিয়েদি নেই কিন্তু হানাফি মজাবে বলছে যে কেউ যদি এক রাতের তিনটা তালাক দিয়ে দিয়েছে আর হালালা করার জন্য বিবাহ দেয় আর এক শরিয়ত ইসলামেরই নেই এইগুলা বস্তু শরীয়ত ইসলামে আর কোন বিধানই নাই কোন স্থানই নাই আর ইসলামকে নিয়ে এইগুলা মজাক বানিয়ে রেখে যাই হোক আল্লাহ রাবুল তাদেরকে যেন হেদায়েত দান করেন তো তালাকের তিনটা বিভাগ একটা হচ্ছে রাজা আপনি একটা হেজ এক মুদ্দাত বলা হয় একটা মুদ্দাতে হেজের পর আপনি একটা তালাক দিবেন বা বহু তালাক দিলেন একটা হাজের মধ্যে মানে একটা পাক পবিত্র পরে ইদ্দ যেটাকে বলা হয় এক মাস আপনি ধরেন এর মধ্যে যতটি তালাক দিবেন একটা পড়বে তারপর দ্বিতীয়বার পাক হবে ফের দিবেন দ্বিতীয় পড়বে তৃতীয়বার তৃতীয় এইভাবে আপনার মরবে তালাক আর যেতে আপনি তালাক দেন আর তিন হেজ পার হয়ে গেল একটাই আছে তো আপনি রাজার যদি না করেন মানে সহবাস ফিরিয়ে না লেন তো বায়না হয়ে যাবে তালাকে বায়না আর তালাকে বায়নার অর্থ হলো বিহাটা খত মানে নতুন ভাবে ফের আপনাকে ওই বিবি হালাল থাকবে আপনার জন্য কিন্তু নতুন ভাবে বিবাহ পড়াইতে হবে নতুন ভাবে বিবাহ যখন পড়াবেন মানে তিন হেজ মুদাতের পর ফের তখন ওই বিবি নিয়ে ঘর সংসার করতে পারবেন আসসালামু আলাইকুম রহমান